হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সর্বপ্রথম আপনারা একটু সমস্যাটা লক্ষ্য করেন, যে চকের জাম্পারটা আসলে আপনাদের কত জ্যাম সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, একটু দেখেন। আসলে এই কাজটি করার জন্য যেটা করতে হবে, আমাদের সর্বপ্রথম চকের জাম্পারটি খুলে নিতে হবে। এই নাট, চশমার যে নাট, দুই পাশে দুইটা 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 চারটা নাট আমাদের খুলে নিতে হবে। এই হলো জাম্পারটা। এই জাম্পারটা হচ্ছে যে গাড়িটা প্রায় 2 মাস যাবৎ আর কি বন্ধ ছিল, এর জন্য জাম্পারটা জাম হয়ে গেছে, খেলে কম। এবার এটিকে আমরা খুলব, খুলে আসলে ওয়াশ করব। ওয়াশ করে চিল চেঞ্জ করে আমরা মোবিল দিব, তাহলে আশা করি কাজটা সম্পূর্ণ হবে। এর জন্য আপনাদের চাকার নাটটাও খুলে নিতে হবে স্পান্ডালের, এই কাজটি করার জন্য। আসলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা ফলো করবেন, তারপর স্পান্ডালটা চাকাটা আর কি বের করে নিতে হবে। আসলে এই কাজগুলো যদি আপনারা খুব সুন্দরভাবে করতে চান, অবশ্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, এবং আপনারাও চাইলে কাজটা করে নিতে পারেন। খুব সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি আসলে। তারপর দেখেন মার্কারটা খুলে আমি কিন্তু চকের জাম্পারটা নামিয়ে নিয়েছি। এই হলো চকের জাম্পার, এই অবস্থাটা আপনারা একটু দেখেন যে কী পরিস্থিতিতে এটা আছে, আর অনেক জ্যাম। ঠিক আছে, এই হলো আমার চকের জাম্পার দুটো। এই দুটো এখন ওয়াশ করব, তার আগে আপনাদের একটু দেখিয়ে দিতেছি। আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি আপনারাও আমার মতন কাজগুলো করে নিতে পারবেন। এই হলো চকের জাম্পারটি, একটু যদি আমরা মোছা দিয়ে নেই সেক্ষেত্রে আমাদের তেলটা একটু কম লাগবে, কেরোসিন তেল দিয়ে আমরা ওয়াশ করব অবশ্য। এর জন্য আমরা যদি এটা একটা কাপড় দিয়ে একটু পরিষ্কার করে নেই, সেক্ষেত্রে ময়লাটা একটু কমে যাবে। দেখেন আমার পরিষ্কার করার পর ঠিক এভাবে হয়ে গেছে। এরপর যদি আমরা কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করি, সেক্ষেত্রে আমাদের 1 লিটার তেল হলেই যথেষ্ট, আর যদি বেশি ময়লা থাকে সেক্ষেত্রে কিন্তু এটা তেলটা একটু বেশি লাগে। এর জন্য আমরা আগে একটু পরিষ্কার করে নিয়েছি, যার কারণে আমাদের পরিষ্কার করতে সুবিধা হবে। তারপর আমাদের জাম্পারের অবস্থা ঠিক এভাবে হবে, দেখেন অনেক পরিষ্কার লাগতেছে, কারণ আমরা ময়লাগুলো আগে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর এগুলো খুলে তারপর আমরা ওয়াশ করব। এর জন্য যেটা করতে হবে, আপনাদের প্রয়োজন এ ধরনের একটা এলকি, দেখতে পাচ্ছেন, এই এলকি দিয়ে আসলে এই নাটটা খুলে নিতে হবে। এই নাটটা যদি টাইট লাগে অনেক, তাহলে কি করবেন, একটা স্পান্ডাল এখানে লাগিয়ে তারপর একটু চাপ দিলেই আসলে নাটটা খুলে যাবে। দেখেন আমার নাটটা কিন্তু খুলে গিয়েছে। এর জন্য আপনাদের আস্তে আস্তে করে এই নাটটা খুলে নিতে হবে। দেখেন আমি আসলে যেভাবে কাজটা করার চেষ্টা করতেছি, ঠিক আপনারাও সেই ঠিক একইভাবে চেষ্টা করবেন। আসলে কাজটা খুব সুন্দর যদি করতে চান, অবশ্য সম্পূর্ণ ভিডিওটা ফলো করবেন। দেখেন আমার নাটটা কিন্তু খোলায় নেওয়া শেষ। এবার আস্তে আস্তে করে টান দিবেন, অবশ্য এভাবে করে খুলে আসবে। খুলে আসার পর এটাকে আমরা সাইডে রাখলাম, পরবর্তীতে চকেট আর কি জাম্পারটা আছে সেটাও আমরা খুলে নেব। এর জন্য ঠিক একই সিস্টেমে আমরা খুলব, আগে যেরকম খুলেছি ঠিক সেভাবেই আমরা খুলব। দেখেন এখানে কিন্তু স্পন্ডালটা লাগিয়ে দিতেছি, কারণ এটা ঘুরে যাবে, এর জন্য স্পন্ডালটা আমরা এখানে বসিয়ে তারপর কিন্তু এটা একটা রেঞ্জ দিয়ে চাপ দিতেছি, কারণ একটু টাইট বেশি, এর জন্য কিন্তু আমরা কাজটা করতেছি। কোনো কোনো সময় এটা লাগে না। আসলে আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা যদি দেখেন, আশা করি আপনারাও এই কাজগুলো করতে পারেন। দেখেন আমার কিন্তু নাটটা খোলা শেষ। এভাবে করে আবার হালকা করে টান দিবেন, টান দিলে কিন্তু এটা খুলে আসবে, খোলা শেষ। অবশ্য দেখতে পারতেছেন এবার কিন্তু খোলা শেষ, দেখতে পারছেন অবশ্য। এটা কিন্তু আমি খুলে নিয়েছি, একটু বাইরে মোবিলগুলো একটু পরিষ্কার করে দিতেছি, যাতে মোবিলটা এখানে কম পড়ে। তারপর যেটা করব সেটা হচ্ছে ছিলটা আমি কিন্তু বের করে নিতেছি, এ ধরনের একটা টাইল লিভার নিয়ে। তারপর আপনাদের সিলটা এরকম হালকা করে চাপ দিতে হবে, তাইলে কিন্তু সিলটা এখান থেকে বেরিয়ে আসবে। এটা নিয়ে অনেক পিটাপিটি এবং আতর দিয়ে
বেশি বাড়ি দেওয়ার চেষ্টা করবেন না। আমি যেভাবে খুলেছি ঠিক এভাবে করে খুলবেন, দেখেন এভাবে হালকা করে চাপ দিবেন, তারপর ছিলটা হালকা হালকা করে চাপ দিলেই কিন্তু এটা বেরিয়ে আসে। ঠিক আছে, এগুলা সিস্টেম অনুযায়ী বের করতে হবে, জোর করে বের করা যাবে না। দেখেন আমার এটার কাজ কিন্তু শেষ, সিলটা যখন বের করে নিয়েছি এটা আমরা পরে লাগাবো। আমরা এটাকে ওয়াশ করতে হবে, আমাদের এটা সাইডে রাখলাম। তারপর আমাদের এখান থেকে অবশ্যই এই নাটটা আপনারা যখন খুলবেন এর আগেই কিন্তু একটু লুজ করে নেবেন, তাহলে আপনাদের খুলতে সুবিধা হবে। অবশ্য বুঝতে পারছেন এই যে বড় নাটটা আমি খুলতেছি এখন, এই নাটটা আপনাদের জাম্পারটা যখন খুলবেন এর আগেই আপনারা এটার নাটটা একটু লুজ করে নেবেন। অবশ্য বুঝতে পারছেন, দেখেন আমি একটা একটা করে দোনোটাই কিন্তু খুলে নিতেছি। দোনোটা খুলে ভিতর থেকে স্প্রিংগুলো বের করে নেব দোনোটার। এই নাটটা সর্বপ্রথমেই কিন্তু আপনাদের খুলে নিতে হবে, অবশ্য খেয়াল করবেন। দেখেন আমার স্প্রিং কিন্তু বের করা শেষ। এবার আমরা এটিকে ওয়াশ করার জন্য, আসলে এটা প্রস্তুত, এবার আমরা এটিকে ওয়াশ করব। আসলে ওয়াশ করার জন্য সবসময় আপনারা সাদা কেরোসিন ব্যবহার করবেন, লাল কেরোসিন ব্যবহার করবেন না। সেটা হয়েছে যে মোবিল দেওয়া থাকে লাল কেরোসিনে, আপনারা সাদা কেরোসিন যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের পরিষ্কার করতে ভালো হবে। অবশ্য দেখেন এ ধরনের কেরোসিন তেল দিয়ে আসলে এগুলো আমরা ওয়াশ করে থাকি, সাদা কেরোসিন ব্যবহার করলে আসলে আপনাদের ভালো হবে। অবশ্য সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, অবশ্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ইতিমধ্যে আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন কেরোসিন তেল কিন্তু এ ধরনের একটা ছোট একটা বোতলে ঢুকিয়ে নেবেন, তারপর এখান থেকে একটু ছিদ্র করে নেবেন, তাহলে এটা আমাদের হালকা করে ভিজিয়ে নিতে সুবিধা হবে। দেখেন তাহলে আমাদের তেলটাও একটু কম লাগবে। তারপর আমরা এটা সর্বপ্রথম ভিজিয়ে নেব, তারপর এগুলা আস্তে আস্তে করে পরিষ্কার করে নেব। এর জন্য আমি ভিডিওটা কিন্তু ফাস্ট করে দিয়েছি, অবশ্য আপনারা দেখতে পারতেছেন। আসলে এই ধরনের কাজ করতে কিন্তু অনেক পরিশ্রম এবং সময়ের প্রয়োজন, কিন্তু আপনাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টার ভিডিও কিন্তু আমরা 2, 4, 14 মিনিটের ভিতরে আমরা দেখানোর চেষ্টা করি। অবশ্য ইউটিউব ভিডিও আপনাদের কষ্ট করে দেখতে হবে। সাধারণ কিছু যদি আইডিয়া নেন এ ধরনের ভিডিও থেকে, অবশ্য আপনারাও কাজগুলো করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কারো কাছে আপনাদের যাওয়ার কোনো প্রয়োজন হয় না এবং লাগবে না। অবশ্য এ ধরনের যদি একটু আইডিয়া আপনারা পান, অবশ্য আপনারাও কাজটা করতে পারলেন, আর আপনাদের কাজটাও খুব ভালোভাবে হলো। দেখেন এভাবে করে আসলে আপনাদের ওয়াশ করে নিতে হবে, তারপর এটাকে আমরা ফিটিং করব, সেটাও আপনাদের খুব ভালোভাবে দেখিয়ে দেব আসলে কি করে আপনারা ফিটিং করতে পারেন। আসলে দেখতে পারতেছেন যে আমি কতটা ফাস্ট করে দিয়েছি, তারপরও কিন্তু ভিডিওটা আসলে 14 মিনিট হয়েছে। আমি কিছু কিছু জায়গা থেকে আসলে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এর জন্য কিন্তু ফাস্ট করে দিয়েছি। অবশ্য চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসলে এই ধরনের টেকনিক্যাল ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য ভিডিওগুলা সম্পূর্ণ দেখবেন, যার ভিডিওই দেখেন। কিছু শিখতে হলে আসলে আপনাদের একটু কষ্ট করতে হবে। যদি আপনারা একবারে শিখতে চান কিন্তু এটা কখনোই সম্ভব নয়, কিছু সময় আপনাদের ব্যয় করতে হবে এক একটা কাজের জন্য, তাহলে আশা করি আপনারা এই ধরনের কাজ শিখতে পারবেন। আর কারো কাছে আসলে যাওয়ার কোনো প্রয়োজন এখন আর হয় না, আগের মতন আর এখন নাই। চাইলে আপনি এ ধরনের ভিডিও দেখেই আসলে কাজগুলো কিন্তু শিখে নিতে পারেন। অনেকে কিন্তু আমাকে ফোন নাম্বার চেয়ে বসেন এবং কাজ শিখতে চাচ্ছেন। আসলে কাজ শেখার কী আছে, এটা তো আমরা আপনাদের খুব ভালোভাবেই আসলে বলে দেই যে কি করে কি করতে হবে। আপনারা যদি একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন, অবশ্য আপনাদের কারো কাছে শিখতে হবে না, আপনাদের নিজের
আইডিয়া দিয়েই যদি একটু ওই কাজগুলো শিখতে পারেন তাহলে আপনাদের কিন্তু ভালো। দেখেন আমি কিন্তু এগুলো সব পরিষ্কার করে নিয়েছি একটা কাপড় দিয়ে আবার ধোয়ার পর, তারপর এভাবে হয়েছে দেখেন, একবারে চকচকে হয়ে গেছে। কিন্তু এটা আপনারা একটু ভালো করে যদি ধোয়ার পর একটু পরিষ্কার করে দেন শুকনা তেনা নিয়ে, তাহলে কিন্তু আরও ভালো হয়, যাতে বালুটা না থাকে। দেখেন সবগুলো কিন্তু আমার করা শেষ। এবারে হচ্ছে আমি এই সিল লাগাবো। অবশ্য সিলের কভার দিব না, কভারটা লুজ থাকে। এর আগে তো আমি খুলেছি, যখন খুলেছি তখন আপনারা অবশ্যই দেখছেন যে কতটা লুজ ছিল। এ ধরনের সিল দুইটা করে লাগাবো আমরা একটাতে। এর জন্য সিলটা লাগানোর জন্য আমাদের এই ধরনের জাম্পার অয়েল ব্যবহার করতে হবে। আমরা হালকা করে একটু জাম্পার অয়েল নিয়ে তারপর সিলগুলার পাশে লাগিয়ে দিতেছি, যাতে আমাদের সিলটা নষ্ট না হয়ে যায়, খুব সুন্দরভাবে আসলে বসে। তারপর এখানে হালকা হালকা করে আপনাদের টাক দিয়ে এটাকে বসিয়ে নিতে হবে। আসলে জোরে কিছু দিয়ে বাড়ি দিবেন না, তারপর এ ধরনের একটা পাইপ দিয়ে ধরে হালকা হালকা করে আপনারা বসিয়ে নেবেন। অবশ্য আপনারা এ ধরনের কাজ করার জন্য অবশ্য ঠান্ডা মাথায় ধীরে ধীরে কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনাদের কাজটা খুব সুন্দর হবে। তাড়াহুড়োর কোনো প্রয়োজন নাই, যত ধীরে করবেন তত আপনার কাজটা কিন্তু সুন্দর হবে। দেখেন এভাবে করেই কিন্তু আমি দুটা কাজ করে নিয়েছি, সেম যেভাবে দেখিয়েছি ঠিক এভাবে করবেন। তারপর এটা এখান থেকে ভরে এখান থেকে বের করে নেবেন। দেখেছেন এটা কিন্তু আমি বের করে দিয়েছি। তারপর স্প্রিংটা লাগাতে হবে আপনাদের, ঠিক এভাবে করে স্প্রিংটা লাগিয়ে তারপর নাটটা ধরিয়ে দিবেন। টাইট দেওয়া কোনো প্রয়োজন নাই, এখন টাইট দিতে হবে আপনাদের পরে মোবিল দিয়ে। এটাকে আমরা টাইট করবো না, এটা ফিটিং শেষ। তারপর আবার একই সিস্টেমে এটা এভাবে করে ভরে নেবেন, এখান থেকে বের করে নেবেন, তারপর স্প্রিংটা এখানে ভরে দিবেন, তারপর আবার নাটটা লাগিয়ে দিবেন। আসলে এ ধরনের ভিডিও যদি আপনারা শিখতে চান, খুব সহজ কাজ, আপনাদের সহজভাবেই কিন্তু আসলে বোঝানোর চেষ্টা করে থাকি আমরা। এর জন্য আমরা অবশ্য কিন্তু লাইক একটা পাই। অবশ্য যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখেন এভাবে করে আসলে আপনারা বসিয়ে নেবেন সিলটার মুখে, একটু অয়েল দিয়ে নিলে আসলে ভালো হয়। এরপরে আমি কিন্তু নাটটা পিছন থেকে টাইট করে দিতেছি। আসলে খুব ভালো করে টাইট করে দিবেন, নয়তো মোবিলটা চেক দিবে না। এখান থেকে কিন্তু নিচ থেকে মোবিল পড়ার চান্স থাকবে। আমার এটা টাইট করা শেষ। তারপর সেম এটা যেরকম লাগিয়েছি ঠিক আরও একটা আমি একই সিস্টেমে লাগিয়ে নিব। আসলে এই রডের মাথাটা কিন্তু আমাদের সোজা রাখতে হবে। দেখেন আমার কিন্তু লাগানো শেষ। তারপর দেখেন একদম ইজি ভাবে এটা কাজ করতেছে, খুব সুন্দর। ঠিক আপনাদেরটাও এরকম হবে যদি এই ভিডিওটা ফলো করেন। একবারে নতুনের মতন হয়ে গিয়েছে, অবশ্য আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দর।